أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করে আমরা যেন আবার স্বাভাবিক পর্যায়ে শ্রেণীকক্ষে ফিরে আসতে পারি তৌফিক কামনা করে আজকে আমরা শুরু করছি শ্রেণী ষষ্ঠ পর্ব 8 বিষয় ইসলাম উন্নতি শিক্ষা অধ্যায় 3 কোরআন ও হাদিস গত ক্লাসে তোমাদেরকে এই অধ্যায়ের পার্ট 4 পর্যন্ত আমরা শেষ করেছি আজকে আমরা 5 6 7 এই পার্টগুলো তোমাদের সাথে আজকে কথা বলছি প্রথমে আমরা আসি সূরাতুল ফাতিহা সূরা আল ফাতিহা আল কোরআনে সর্বপ্রথম সূরা কি অথবা সূরার নাম কি আল কোরআনে সর্বপ্রথম সূরার নাম হলো বা সূরা হলো সূরা আল ফাতিহা এরপরে তোমরা প্রশ্ন লিখবে ফাতিহা শব্দের অর্থ কি ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা মুখ মুখবন্ধ দ্বার উন্মোচনকারী ইত্যাদি যেহেতু এই সূরার মাধ্যমে কোরআনুল করিম শুরু হয় সেজন্য এই সূরার নাম ফাতিহা রাখা হয়েছে একে ফাতিহাতুল কিতাব বা ফাতিহাতুল কোরআনও বলা হয়ে থাকে কোন সূরাকে সূরা আল ফাতিহাকে অর্থাৎ কিতাব বা কোরআনের ভূমিকা এরপর আমরা সেই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায় অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে এই সূরাটি মক্কা নগরীতেই অবতীর্ণ হয়েছে পূর্ণাঙ্গ সূরা হিসাবে এই সূরাই প্রথম অবতীর্ণ হয়েছে যদি প্রশ্ন হয় যে পূর্ণাঙ্গ সূরা হিসেবে কোন সূরাটি প্রথম নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে সূরা আল ফাতিহা এরপরে তোমরা লিখবে সূরা আল ফাতিহা এর আয়াত সংখ্যা কয়টি আয়াত হলো 60টি সূরা আল ফাতিহা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা এর বহু নাম রয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো এক সূরাতুল হাম প্রশংসা সূরা অর্থাৎ এ সূরায় আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে দুই উম্মুল কোরআন কোরআনের জননী এ সূরা পবিত্র কোরআনের সার সংক্ষেপ বর্ণনা করা হয়েছে তিন সূরাতুস সালাত সালাতের সূরা অর্থাৎ সালাতের শুরুতে এ সূরা পাঠ করা অপরিহার্য এ সূরা ব্যতীত সালাত শুদ্ধ হবে না চার সূরাতুস শিফা রোগ মুক্তির সূরা এ সূরার মাধ্যমে রোগ থেকে মুক্তি লাভ পাওয়া যায় মুক্তি পাওয়া যায় পাঁচ সূরাতুদ দোয়া দোয়া বা প্রার্থনামূলক সূরা এ সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নিকট বান্দা প্রার্থনার নিবেদন করা হয় এরপর আমরা আসি যে শব্দগুলো তোমাদেরকে পড়তে হবে এই শব্দগুলো তোমরা দাগাবে আমি বলছি প্রথম হলো আলহাম হামদ শব্দের অর্থ হলো সকল প্রশংসা রব রব শব্দের অর্থ হলো রব প্রতিপালক আল আলামিন সমগ্র বিশ্বজগৎ বা জগৎসমূহ মালিকি অর্থাৎ মালিক বা অধিপতি ইয়াউমিদ্দিন বিচার দিবস কর্ম দিবস ইয়াকা শুধু তোমারই না বুধু আমরা ইবাদত করে থাকি বা ইবাদত করি নাস্তাঈন আমরা সাহায্য প্রার্থনা করি ইহদিনা আমাদের পথ দেখাও সিরাত পথ বা রাস্তা আনআমতা তুমি অনুগ্রহ করেছ আল মাগদুবি ক্রোধ নিপতিত ক্রোধে বা ক্রোধ নিপতিত দলিন পথভ্রষ্ট এরপর আমরা আসি এই সূরাটির আয়াতগুলোর অর্থ বিসমিল্লাহির রহমান রহিম দয়া আল্লাহ তাআলার নামে শুরু করছি পরম দয়া আল্লাহর নামেই শুরু করছি এক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ইরশাদ হচ্ছে সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই আর রহমানির রহিম যিনি দয়াময় ও পরম দয়ালু যিনি দয়াময় এবং পরম দয়ালু মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা শুধু তোমার ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো ওয়াইরুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইরশাদ হচ্ছে তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত ও প্রথমাষ্ট এরপর আমরা আসি সূরা আল ফাতিহা পাঠ্যবই আলোকে ব্যাখ্যা লিখো
এই সূরাটির ব্যাখ্যা সম্পর্কে আমরা বলছি। সূরা আল ফাতিহা আল কোরআনের একটি গুরুত্বপূর্ণ অন্যতম সূরা, মর্যাদাপূর্ণ একটি সূরা। এ সূরায় সম্পূর্ণ কোরআনের সার সংক্ষেপ বর্ণনা করা হয়েছে। যদি প্রশ্ন করা হয় কোন সূরায় পবিত্র কোরআনের সার সংক্ষেপ বর্ণনা করা হয়েছে, তার উত্তর কী হবে? সূরা আল ফাতিহা। এর প্রথম তিনটি আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা হয়েছে। শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলার নিকট মানুষের মোনাজাত ও প্রার্থনার বিষয় বর্ণনা করা হয়েছে। আর মধ্যবর্তী আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা এবং দোয়া একত্রে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সকল প্রশংসা ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, কেননা তিনি সব কিছু বা সকল কিছু সৃষ্টিকর্তা, তিনি বিশ্বজগতের মালিক ও প্রতিপালক। সৃষ্টি জগতের সব কিছুই তার রহমত ও করুণায় পরিলালিত পালিত হয়। তার নিয়ামত সকলে আমরা ভোগ করে থাকি। তাছাড়া তিনি শুধু একালের মালিক নন, বরং তিনি পরকালেরও মালিক। কিয়ামত, হাশর, মিজান, জান্নাত, জাহান্নাম সব কিছু তার অধীন। শেষ বিচারের দিনে তিনি একমাত্র হবেন বিচারক। তিনি নিজ ক্ষমতায় পুণ্যবানদের পুরস্কার ও পাপীদের শাস্তি দেবেন। সুতরাং সকল প্রশংসা ও ইবাদত একমাত্র তারই প্রাপ্য, এতে তার কোনো শরীক নেই। ইবাদত করতে গিয়ে তার সাথে কাউকে শরীক করা যাবে না। এছাড়া প্রথম তিন আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলার সীমাহীন কুদরত ও ক্ষমতার কথা বলা হয়েছে। এর মাধ্যমেই এবং মধ্যবর্তী আয়াতে বলা হয়েছে যে মানুষ শুধু তারই ইবাদত করবে এবং তার নিকটে সাহায্য চাইবে, কেননা তিনি ইবাদতের যোগ্য, আর তিনি ব্যতীত সাহায্যকারী কেউ নেই। এছাড়া শেষ তিন আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট মানুষের প্রার্থনা ও মোনাজাত বর্ণনা করা হয়েছে। যেহেতু মহান আল্লাহ তাআলাই সব কিছুর স্রষ্টা এবং নিয়ন্ত্রক, সুতরাং সঠিক পথ একমাত্র তিনিই আমাদেরকে দেখাতে পারেন। তিনি ভালো জানেন কোন পথ সঠিক আর কোন পথ ভ্রান্ত। অতএব আমাদের উচিত তার নিকট সত্য পথের সন্ধানের জন্য প্রার্থনা করা। যে পথ আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ নবী রাসূলগণ অনুকরণ করেছেন সেই পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলার নিকট আমাদেরকে মোনাজাত করতে হবে বা মোনাজাত করা। আর যে পথে অভিশপ্ত পথভ্রষ্টতা পরিচালিত হয়েছে, সে পথ থেকে আমরা অবশ্যই আশ্রয় প্রার্থনা করি। এরপর আমরা আসি এই সূরাটির নৈতিক শিক্ষাকে। আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয় ও সকল কিছুর মালিক। বিশ্বজগতের সকল প্রশংসা তারই প্রাপ্য। তিনি মানুষের সরল সঠিক পথের সন্ধান দেন। সুতরাং আমরা সকল সন্ধ্যায় তার প্রশংসা করব, সবসময় তার ইবাদত করব, আর আমাদের সকল সঠিক পথের সন্ধানদানের জন্য তার নিকট প্রার্থনা জানাব। সাথে সাথে পথভ্রষ্ট ও অন্যায়কারীদের আচরণ অনুসরণ থেকে আমরা অবশ্যই বিরত থাকব। এরপর আমরা আসি সূরা আন-নাস। প্রশ্ন লিখবে তোমরা যে আল কোরআনের সর্বশেষ সূরার নাম কি? পবিত্র কোরআনের সর্বশেষ সূরার নাম হলো বা সূরাটি হচ্ছে সূরা আন-নাস। এটি পবিত্র কোরআনের 114তম সূরা। প্রশ্ন হতে পারে যে পবিত্র কোরআন 114তম সূরার নাম কি? সূরা আন-নাস। অথবা সূরা আন-নাস পবিত্র কোরআনের কততম সূরা? এর আয়ের সংখ্যা হলো 6টি। এ সূরায় আন-নাস শব্দটি মোট 5 বার ব্যবহৃত হয়েছে। সূরায় ব্যবহৃত আন-নাস শব্দ থেকেই এ সূরার নামকরণ করা হয়েছে সূরা আন-নাস। সূরা আল ফাতিহায় আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, অতপর তার নিকট সকল পথের সন্ধান চাওয়া হয়েছে, অতপর কোরআনের অন্যান্য সূরায় মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়া হয়েছে। কিন্তু শয়তান মানুষকে সঠিক পথ থেকে বিরত রাখতে চায়, তাই সবশেষে সূরায় আল্লাহ পাকের নিকট শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে বা চাওয়া হয়। এভাবে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত সামঞ্জস্য বজায় রাখা হয়েছে। এরপরে সূরা যে শব্দগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য অবশ্যই পড়তে হবে সেই শব্দগুলো তোমরা দাগাবে। কুল শব্দের অর্থ হলো আপনি বলুন বা তুমি বলো। আউযু, আমি আশ্রয় চাই, আমি আশ্রয় প্রার্থনা করি, আমি শরণ নেই। রব শব্দের অর্থ প্রতিপালক বা রব। আন-নাস মানুষ জাতি বা মানব জাতি। মালিকি মালিক মানে মালিক অধিপতি। ইলাহ মানে হলো
মাবুদ উপাস্য শাররি মানে অনিষ্ট বা ক্ষতি, আল ওয়াসওয়াস অর্থ হলো কুমন্ত্রণা দাতা, আল খান্নাস অর্থ হচ্ছে আত্মগোপনকারী, এখানে শয়তানকে বোঝানো হয়েছে, ইউ ওয়াস উইসু সে কুমন্ত্রণা দেয়, সুদূরি বক্ষসমূহ অন্তরসমূহ, আল জিন্না জিন। এরপর আমরা আসি বিসমিল্লাহির রহমান সূরাটি বঙ্গানুবাদ। বিসমিল্লাহির রহমান রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, ইরশাদ হচ্ছে আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট, মালিকিন নাস মানুষের অধিপতির নিকট, ইলাহিন নাস মানুষের ইলাহের নিকট, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতা, এখানে শয়তানকে বোঝানো হয়েছে আর অনিষ্ট থেকে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন এবং মানুষের মধ্য থেকে। এরপরে তোমরা লিখবে সূরা আন-নাস এর ব্যাখ্যা পাঠ্যবের আলোকে লিখো। সূরা আন-নাস এর আয়াতসমূহে দুই প্রকারের আলোচনা করা হয়েছে। প্রথম তিন আয়াতে মহান আল্লাহ তাআলার নিকট তিনটি মহান আল্লাহ তাআলার তিনটি গুণের কথা উল্লেখ করা হয়েছে, এগুলো হলো রব, মালিক, ইলাহ, অর্থাৎ আল্লাহ তাআলাই মানুষের রব, আল্লাহ তাআলাই মানুষের মালিক, তিনি হলেন একমাত্র ইলাহ, তিনি ব্যতীত আর কেউ এই তিনটি গুণের অধিকারী হতে পারে না, মানুষ হলো তার বান্দা, সুতরাং মানুষের উচিত সর্বাবস্থায় আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া। এভাবে সূরার প্রথম অংশে আল্লাহ তাআলা তিনটি গুণের কথা উল্লেখ করে, তিনটি গুণের উল্লেখ করে তার নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে। সূরার দ্বিতীয় অংশে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য মহান আল্লাহ তাআলার আশ্রয় কামনা করা হয়েছে। শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন, সে গোপনে প্রকাশ্যে ঘুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থায় সবসময় মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে, তার কাজই হলো মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকা, মানুষের অন্তরে অন্তরকে বিপদগামী করা, মানুষ যেন আল্লাহ তাআলাকে ভুলে যায়, তার ইবাদত না করে, ইত্যাদি কুমন্ত্রণা শয়তান দিয়ে থাকে। শয়তান শুধু জিনেই নয়, বরং মানুষের মধ্যেও শয়তান রয়েছে। মানুষ শয়তানও অন্য অন্য প্রতারিত করে, অন্যদেরকে প্রতারিত করে দিন থেকে দূরে সরিয়ে নেয়। এসব শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় ব্যতীত বেঁচে থাকা সম্ভব নয়। এই জন্য সূরার এ অত্র সূরায় শয়তানের সকল কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আসো, আজকে যে বিষয়ে তোমাদের সাথে আমরা কথা বলেছি, এই প্রশ্নগুলো এবং এই সূরাটি তোমরা অর্থ সহকারে, শাব্দিক অর্থ সহকারে শিখবে। সূরা আল ফাতিহা, সূরা আন-নাস, ওয়া মা তাউফীকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।